সেজার ছাড়া কোন বাচ্চা হচ্ছে আপনার দেখান? হচ্ছে না, এই জন্য আল্লাহর উপরে বিশ্বাস নেই, বিশ্বাস ডাক্তারের উপরে। দুই মাস তিন মাস পেটে সন্তান আসার পরে বলে দেখো আমারে নিয়ে যাও, কোথায় চেক করো আমারে, আমার পেটে যেটা এসেছে এটা জন্ডিস না লেডিস দেখা লাগবে। মানে ডাক্তারের উপরে ভরসা করে ফেলেছে, আল্লাহর দরকার নেই। এই জন্য আল্লাহ ওই ডাক্তারের মাধ্যমে হাইব্রিড বাচ্চা কেটে বের করে। সম্মানিত ভাইরা, সম্মানিত মা বোনেরা, বিশ্বাস আনা দরকার কোরআনে কারিমের উপরে। এবার কান লাগান, দেড় হাজার বছর আগে কোরআন জানিয়েছে, ওরাও আন্না আহালাল কোরআন আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। সূরা আরাফ নয় নম্বর পারা দুই নম্বর পৃষ্ঠা প্রথম নম্বর লাইনে ছিয়ানব্বই নম্বর আয়াতের প্রথম অংশে আছে, তাফসীরে তাবারি, তাফসীরে মাজহারি, তাফসীরে খাজেন, তাফসীরে জালালাইন, তাফসীরে ইবনে কাসির, ফি জিলালিল কোরআন, তাফসীরে কাবীর, আয়সারুত তাফাসির, তাফসীরে মনির, একটা দুইটা না বিশ্ববিদ্যালয় প্রায় ছাব্বিশ খানা তাফসীর আমি আয়াতের সাথে মিলিয়েছি। সব মুফাসসির আয়াতের ব্যাপারে একই বক্তব্য দিয়েছেন। সুবহানাল্লাহ বলতে পারেন না? আল্লাহ তাআলা বলেন আলাউ আন্না হালাল কোরআন, গ্রামের লোকেরা জনপদের লোকেরা যদি ইমান আনে, আমানু ওয়াত্তাকাউ, আর আমাকে ভয় করার নীতি অবলম্বন করে, লাফা তাহানা সুপারলেটিভ ডিগ্রি দিয়েছেন আল্লাহ, লামে তাগিদ, অবশ্যই আমি আল্লাহ খুলে দেব বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান আর জমিনে যত বরকতের দরজা আছে সব নিজের হাত দিয়ে, কার হাতে? আল্লাহ যদি কুদরতে হাত লাগায় কোনো জায়গায় ওটা আর খোলা লাগবে? এই জন্য লাফা তাহানা দিয়েছেন। সৌদি আরবের লোকেরা দেড় হাজার বছর আগে এই আয়াতটা যখনই মেনে নিয়েছে, তাদের ইমান যতটুকুই, যেহেতু ভেজাল নেই, ভয় করে কিনা ওটা আমার আল্লাহ জানে, এই ইমানটা খাঁটি হওয়ার কারণে আল্লাহ চারটা সম্পদ ওদেরকে হাতের নাগালে দিয়েছেন। বাংলাদেশে আমরা মাটি খুঁড়লে পাই পানি, ওরা মাটি খুঁড়লে তেল পায়, আমরা যত গভীরে যাব কাদা পাব, ওরা যত গভীরে যাবে স্বর্ণ পাবে। উহুদ যায় পাহাড়, হযরতে আমির হামজা যেখানে ঘুমিয়ে আছে, সাইয়্যিদুস শুহাদা, দুই কিলোমিটার পাহাড়, কয়েকদিন আগে প্রমাণ হয়েছে পুরা দুই কিলোমিটার পাহাড়ি স্বর্ণ, ওখান থেকে তুলতেছে, রিফাইন করে বাইশ ক্যারেট একুশ ক্যারেট আঠারো ক্যারেট করে বিশ্বে বিক্রি করছে, কোনো অভাব নেই। ওদের এক একজনের পেট চার পাঁচটা তরমুজের মতো, আর আমরা না খেয়ে মরি। ওদের আছে কয়লা, ওদের আছে পাথর, কোনো অভাব নেই, অথচ কোনো ফসল হয় না। দুইশো কিলো চারশো কিলো চলে যাবেন, শুধু মরুভূমি, পাথর, পাহাড় আর বালি, কোনো ফসল নেই, খাবারের অভাব আছে? আল্লাহর ওয়াদা মিথ্যা না, আল্লাহ তাআলা ওয়াদা দিয়েছেন লাফাতাহানা, আমি আল্লাহ খুলে দেব। আমরাও যদি বাংলার জমিনে ছিয়ানব্বই ভাগ মুসলমান ইমান আনতে পারতাম, আর ইমানের দাবি অনুযায়ী যদি ভয় আমাদের থাকতো, এদেশে এখনো মাটির নিচে কমপক্ষে সাতটা খনিজ সম্পদ পাওয়া যাচ্ছে। কক্সবাজারে, সেন্ট মার্টিন দ্বীপের নিচে, চট্টগ্রামে, এদিকে ঠাকুরগাঁও, নীলফামারী, রংপুর, আর ওইদিকে মাগুরা, এই সাতটা জেলায় আমার আল্লাহ সাতটা সম্পদ লুকিয়ে রেখেছেন। সমস্যা হচ্ছে এই তুলতে পারি না, কারণ ওই রকম ইমান নেই। স্বর্ণের পাহাড় দুই কিলোমিটার, কোনো অসুবিধা নেই, যার যে দায়িত্ব পালন করে যাচ্ছে। আর এই দেশে স্বর্ণ না, কেউ যদি পায়খানার পাহাড়ও পায় অজ্ঞান হয়ে যাবে, কারণ ওই ইমান তো আমাদের এখনো তৈরি হয়নি। মসজিদে নববীতে নামাজ পড়ে বের হচ্ছি, দেখি একটা মোবাইল পড়ে আছে, তাকিয়ে দেখলাম লেখা আইফোন, আইফোন বোঝেন? বাংলাদেশের টাকা অনুযায়ী ওই মোবাইলটার দাম কমপক্ষে এক লাখ আশি হাজার টাকা, এক লাখ আশি হাজার টাকার মোবাইল পড়ে আছে, কেউ নিচ্ছেও না, ধরেও না, দেখেও না কেউ, কারণ ধরা পড়লে কি কেটে দেবে? একবার সাহস করছিলাম তুলে নেবো না নেবো না, মনের ভেতরে ভাই নতুন হাজি, দেশে গেলে মানুষ বলবে হাজি সাহেব চোর, সাথে যে লোকটা ছিল বলে ওইদিকে তাকাবো না, দরকার নেই, যার জিনিস হয় সে নিয়ে যাবে, যাক না ওখানে পড়ে নষ্ট হয়ে যাক, তোমার কোনো দরকার নেই।
180,000 টাকার মোবাইল পড়ে থাকে কেউ নেয় না, এদেশে তো 80 পয়সা থাকে না। এজন্য আমাদের উচিত আল্লাহর ঘোষণা ওরা 1,500 বছর আগে মেনে নিয়ে যদি এই প্রমাণগুলো পায়, আল্লাহকে আমাদের সাথে মিথ্যা বাদা করিস, তাহলে আমরা তুলতে পারছি না, অবশ্যই আমাদের ইমানের ঘাটতি আছে আর ভয় নেই। এ বলেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দুইটি কন্ডিশন মেনে বাংলাদেশে যদি এগুলো তুলতে পারে, বিশ্বাস করেন অভাব বলতে কি এটা থাকবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা 41 সাল পর্যন্ত টার্গেট দিয়েছে, 41 সাল লাগবে না, 41 ঘন্টায় বাংলাদেশ ডিজিটাল হওয়া সম্ভব যদি 1628 জন মানুষ হযরত ওমরের মতো তৈরি হয়। এদেশের দায়িত্বে এখন আছে 1628 জন মানুষ, এই মানুষগুলোর চরিত্র হযরত ওমরের মতো যেই দিন হবে ডিজিটাল হওয়ার জন্য 41 সাল 51 সাল না, 41 ঘন্টায় যথেষ্ট। আল্লাহ আমাদের ওই রকম কিছু দান করে, জোরে বলেন আমিন। দরুদ পড়ি সালাম পাঠাই বিশ্ব নবীর উপরে যাকে আল্লাহ তায়েফে পাঠিয়েছিলেন কোরআন প্রচারের জন্য। এতদিন শুধু কোরআন হাদিস পড়ে ওয়াজ করেছিলাম আর এখন নিজের চোখে দেখে আসলাম আল্লাহর নবীকে তায়েফের ময়দানে কাফেরেরা যে জায়গায় পাথর দিয়ে আঘাত করেছিল জায়গাটাতে অনেকক্ষণ দাঁড়ালাম, তার কাটা দিয়ে ঘেরা আছে জায়গাটা, 3 দিনের না খাওয়া নবী নড়তেই পারে না, আবার পাথর মেরে মেরে রক্ত ঝরাচ্ছে শরীর দিয়ে, নবীজি রক্তগুলো মাটিতেও পড়তে দেয় না, নিজের শরীরের রক্ত আবার নিজেই মাখতেছে। জিব্রাইল এসে বলে ইয়া রাসূলুল্লাহ রক্তগুলো মাটিতে পড়তে দেন না কেন? বিশ্ব নবী বলেন ভাই জিব্রাইল রক্ত যদি মাটিতে পড়ে আমার আল্লাহর রাগ হয়ে যেতে পারে। দ্বিতীয় এই জায়গায় নবীজির রক্ত ঝরেছে জায়গাটা মার্ক করা আছে, নবীজি আমার হাঁটতে পারে না উঠতে পারে না, ওরা জোর করে দাঁড়িয়ে ধাক্কা দিয়ে হাঁটিয়ে দিচ্ছে। 3 নম্বর জায়গায় যে বিশ্ব নবী বেহুশ হয়ে পড়ে গেলেন, কাফেরেরা এই ফাঁকে পাহাড়ের উপর থেকে 2টা পাথর গড়িয়ে দিয়েছে, এতটুকু পাথর না, আমার মোবাইলে ছবি তুলেছি, এত বড় পাথর কমপক্ষে 22-23 জন মানুষ লাগবে নড়াতে। ওরা পাহাড়ের উপরে দল বেঁধে উঠে 2টা পাথর দিয়েছে গড়িয়ে, বিশ্বনবী পাহাড়ের পাদদেশে অজ্ঞান হয়ে পড়ে আছে, ওদের নেশা নবীর উপরে পাথর পড়তে দেরি ও মোহাম্মদ বিদায় হয়ে যাবে। কোরআনে কারীম জানিয়েছে আল্লাহু ইয়াসিমুকা মিনান্নাস ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন। জোরে বলেন আল্লাহু আকবার। সূরা মায়দা 6 নম্বর পারা 18 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইনে 67 নম্বর আয়াতের শেষের অংশে আছে, তাফসীরে তাবারি থেকে বলছে আল্লাহ পাক বলেন হে নবী আপনাকে বাঁচানোর দায়িত্ব আমার, যত ষড়যন্ত্র হবে ইয়াসিমুকা আপনাকে আমি আল্লাহ বাঁচাবো। জিব্রাইলকে ডাক দিয়ে বললেন যাও পাথর 2টা যেন আর না গড়ে, যেখানে আছে ওই জায়গায় আটকিয়ে দাও। 1400 বছর আগে ওই 2টা পাথর আল্লাহ আটকিয়েছে, এখনো পর্যন্ত পাথর 2টা অবস্থায় আছে। যারা তায়েফে গেছে জিজ্ঞাসা করবেন, বারবার ওই পাথরের 2টার দিকে তাকিয়ে দেখলাম আর 1400 বছর আগে ওই হাদিসের দিকে আমার মন চলে গেছে। বিশ্বনবীকে জিব্রাইল ফেরেশতা কোলে করে পাহাড়ের পাদদেশে এক পাথরের কাছে গিয়ে ডাক দিয়ে বলে পাথর এমন নবীকে নিয়ে এসেছি যিনি দোজাহানের বাদশাহ, দয়া করে তুমি নবীর জন্য নরম তুলতুলে হয়ে যাও। জিব্রাইল ফেরেশতা বলতে দেরি, পাথরটা তোলার মতো নরম হতে দেরি হয়নি। এখনো যারা দেখতে যায় ওই পাথরটা নড়ানো যায় নাকি, অথচ দূরে থেকে মনে হবে 20-22 জন লোক লাগবে নড়াতে, একেবারে তোলার মতো পাতলা করে নবীর সম্মানে আল্লাহ করে দিয়েছে। হযরতে আয়েশা বলেন মাঝে মাঝে নবীর পিঠে আমি তেল দিতাম, দেখি কালো কালো চাকা চাকা দাগ, দাগ দিয়ে বললাম হে নবী এই কালো দাগ কিসের? বিশ্ব নবী বলেন আয়েশা ওদের তায়েফের ময়দানে কোরআন হাতে নিয়ে প্রচার করতে গিয়েছিলাম, ওরা আমাকে পাথর উপহার দিয়েছিল, ওই পাথরের আঘাতগুলো এখনো কালো কালো চাকা চাকা গর্ত হয়ে আছে, আমার শরীরে কোনোদিন বসন্ত হয়নি, ঘা পচড়া হয়নি, এমনকি মশা মাছি পর্যন্ত আমার শরীরে বসেনি। হে আয়েশা কিয়ামতের ওই কঠিন ময়দানে আমার জীবনের কিছু যদি আল্লাহর কাছে ভালো না লাগে
পিঠের চাদরটা উঁচা করে আমার আল্লাহকে দেখাবো। রব্বুল আলামিন, তোমার যদি কিছুই পছন্দ না হয় আমার পিঠটার দিকে তাকাও, তোমার কোরআন প্রচারের ফল এটা। তুমি অন্তত আমার পিঠের দিকে তাকিয়ে হলো আজকে আমার উম্মতকে মাফ করে দাও। এই নবীকে গালি দেয় একটা প্রোটেস্ট তো দূরের কথা, একটা বিবৃতিও আমরা দিতে পারি না। গত কয়েকদিন আগে এক কোলাঙ্গার কবি বলে গোনা হবে, কবি সৈয়দ শামসুল হক, কে রেখেছিল এই নাম আল্লাহ জানে, নাস্তে কয়েকদিন আগে বক্তব্য দিয়েছে, আজানের আল্লাহু আকবার শুনলে আমার এত শরীর খারাপ হয়, মনে হয় কাককে বলি তুই কা কা কর, আরে শয়তানের জানাজা হয়, এর জানাজা দিয়েই কি আর না দিয়েই কি, অত এমনিও জাহান্নামে যাবে অমনিও জাহান্নামে যাবে। যার আল্লাহু আকবার ভালো লাগে না ওকে জান্নাতে দেবে আল্লাহ কি দেখে বলেন? কিয়ামতের ময়দানে হযরতে বেলালের এই ঘাড়টা উঁচাতে থাকবে নাকি? আল মুয়াজ্জিনুনা আতওয়ালুন নাসি আনা ফায়াউমাল কিয়ামা, কিয়ামতে সবচাইতে গলা উঁচু থাকবে কাদের? কেন? মুয়াজ্জিন যেহেতু বলে আল্লাহু আকবার, এই জন্য ওর ঘাড় পর্যন্ত আল্লাহ কিয়ামতে উঁচা করে দেবে। আজ যারা বাংলাদেশে আল্লাহু আকবার মানতে চায় না, সহ্য করতে পারে না, ও নাস্তিক ও মুরতাদ মারা গেলে ওর জানাজা দরকার নেই, গরু ছাগলের মতো পুঁতে রাখবে। এই কান লাগান, বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের উপরে মন থেকে দরুদ পড়েন, সাল্লাল্লাহু সাল্লাল্লাহু। আমার আজকের আলোচনার বিষয় আখেরাতের পুঁজি, এটা আমাদের সবার দরকার না, আমার একা দরকার, আমি এখন মরা মানুষের ভূমিকায় আছি। কারণ একটা মানুষ মারা গেলে এরপরে তাকে ধোয়ানোর পরে সাবান দিয়ে কাফনের কাপড় পরিয়ে এরপরে ইমাম সাহেবের সামনে নিয়ে যায় জানাজার জন্য, আর আমি নিজেকে জিন্দা অবস্থায় কাফনের কাপড় পরিয়েছিলাম কয়েকদিন আগে, কি বলেন? আমি তো মরেই গেছি, আমার সামনে হায়াত আছে, এটা আমার বোনাস লাইফ, এই জন্য পা ফেললেও হিসাব করে ফেলা লাগবে। আল্লাহর কসম, আমি যদি হজ না করতাম এই মাহফিলেও আসতাম না, ওইটাও যেতাম না, যেহেতু দুই জায়গায় কথা দিয়ে ফেলেছে, এখন দুই জায়গায় পোস্টার হয়ে গেছে, আমার কিছু করার নেই, বাধ্য হয়ে আমার জীবনের ওপরেও কষ্ট আর যারা এসেছে এদেরও কষ্ট। এখন আমার কথা বললেও হিসাব করে বলা লাগে, কারণ আমার একটা কথা যদি রং হয়, আমার আচরণ যদি খারাপ হয়, দোষ শুধু আমার একা না, দোষ হবে সারা পৃথিবীর হাজিদের, বলবে হাজি নামে পাজি। সম্মানিত ভাইরা, এজন্যে আজকের তেলাওয়াত কিন্তু আয়াত খুব গুরুত্বপূর্ণ, হেদায়েতের নিয়েতে শুনবে সোরা হাসরের আয়াত। কোন সোরা এটা? পরিচিত একটা সোরা, যেহেতু প্রত্যেক দিন ফজরের পরে সোরা হাসরের আয়াত তেলাওয়াত হয় বাংলাদেশের বিভিন্ন মসজিদে, কিন্তু কি পড়ে ওইটা আমরা বুঝি না। হাসর মানে কি বলেন তো? এক জায়গায় হওয়া, একত্রিত করা, কিয়ামতের ওই ময়দানে, হাসরের ওই ময়দানে জবাব দেওয়া লাগবে নিজের জীবনের কর্মকাণ্ডের, এর নাম হাসর। এটা আমরা বিশ্বাস করি না করি না? আমাদের যে বিশ্বাস, আর যারা হাসর বলে হাসর বিশ্বাস করেছিল তাদের বিশ্বাস 100 ভাগ আর 2 ভাগ। হযরত ওমর হাসর সোরা পড়ে তিনি বিশ্বাস করতেন কিয়ামতে জবাব দেওয়া লাগবে জীবনের পঙ্খানু পঙ্খানু, এরপরে জান্নাত যদি ভাই ভাগ্যে। সোরা হাসর পড়ার পরে তার যে অভিজ্ঞতা লক্ষ্য করেন, সন্তানটা গেছে মাদ্রাসায়, হোসাইনও গেছে মাদ্রাসায়, বারবার কলম ফেলে দিচ্ছে, ডাক দিয়ে বলছে আবদুল্লাহ কলম তুলে দাও, একবার দুইবার তিনবার চতুর্থবার বলে কলম তুলে দাও, হযরত আবদুল্লাহ বলে হোসাইন তিনবার কলম তুলে দিলাম, আবার তুলতে বলো আমি কি তোমার চাকর নাকি খাদেম নাকি? হোসাইন বলে তুমি শুধু খাদেম না, তুমি তো খাদেমের বাচ্চা খাদেম। যে এই কথা বলেছে গেছে রেগে বাড়িতে, সে বলে আব্বা আমি আর মাদ্রাসায় পড়বো না, কেন আমাকে গালি দিয়েছে হোসাইন, আমি নাকি খাদেমের বাচ্চা খাদেম, বিচার যদি তুমি না করো, হোসাইনকে যদি শাস্তি না দাও, এ মাদ্রাসায় পড়া আমি বাদ দিয়ে দেব। হযরত ওমর বলে সন্তান সকালবেলা বিচার হবে জমার দিন,
মসজিদে নববীতে নবীজি যেখানে নামাজ আদায় করাতেন, ওই মসজিদে নববীর মেম্বার আর নবীর কবরে মাঝখানের জায়গাটা রিয়াজুল জান্নাত, তার মানে জান্নাতের বাগান। নবীজি যেখানে দাঁড়িয়ে নামাজ আদায় করাতেন, হযরত ওমর ওখানে দাঁড়ালেন, খুতবা দিচ্ছেন জমার, হাজার হাজার সাহাবী নবীর ডাক দিয়ে বললেন, হুসাইন এখানে আছে? বলে হ্যাঁ, সামনে আসো। তুমি আমার সন্তান আব্দুল্লাহকে গালি দিয়েছ, এই কান লাগান। হযরতে হুসাইন বলেন, হ্যাঁ আমি গালি দিয়েছি। কেন দিলে? তুমি আমার সন্তানটাকে খাদেমের বাচ্চা খাদেম বলেছ, তুমি কি জানো এখন আমার পজিশন কোন জায়গায়? আমি দেশের প্রেসিডেন্ট। আগে বলেছি বাংলাদেশ 14টা জোড়া দিলে যত বড় হয়, সৌদি আরব একাই অত বড়। তাহলে এত বড় দেশের বাদশাহ তার ছেলেকে গালি দিচ্ছে, খাদেমের বাচ্চা খাদেম, মাথা ঠিক থাকবে? হযরতে হুসাইন ডাক দিয়ে বলে, খলিফা, বুকে হাত দিয়ে সত্যি করে বলেন তো, আপনি কি আমার নানার খাদেম না? কথা বন্ধ হয়ে গেছে। হযরত ওমর চোখ দিয়ে অঝর নয়নে পানি ঝরছে, ডাক দিয়েছে, হুসাইন যে কথাটা বললে এটা লিখে দিতে পারবে? কাগজ নিয়ে আসেন। ওই সময় তো এরকম অ্যাভেলেবেল কাগজ না, খেজুরের পাতা নিয়ে এসেছে। হযরত হুসাইন লিখে দিয়েছে, ওমর আমার নানা মুহাম্মাদুর রাসূলুল্লাহর খাদেম। ইতি হুসাইন ইবনে আলী লিখে সই করে দিলাম। কাগজটা হাতে নিয়ে হযরত ওমর বারবার চুমা খায়, সন্তানকে ডাক দিয়ে বলে, বাবা বিচার হয়ে গেছে। ছোট্ট মানুষ বসে না, ডাক দিয়ে বলে, আব্বা বিচার তো শুরুই হয়নি, হুসাইনকে তো শাস্তি দিলে না, কিসের বিচার হয়ে গেল? হযরত ওমর বলে, সন্তান যে বিচার করেছি এটা দুনিয়ার শুধু বিচার না, আমি যেদিন মারা যাব এই কাগজটা আমার কাফনের ভেতরে দিয়ে দেবে, ময়দানে কিয়ামতে আল্লাহ যখন জাব্বার আর কাহার নাম নিয়ে বিচার আরম্ভ করবে, আমার ওমরের জীবনে কিছু যদি আমার আল্লাহর কাছে ভালো না লাগে, এই কাগজটা উঁচা করে আল্লাহকে দেখাবো, রব্বুল আলামিন তোমার নবীর নাতি লিখে দিয়েছে, আমি তোমার নবীর খাদেম ছিলাম, এই অসিলা করে হলেও আজকে তুমি আমারে মাফ করে দাও। তাদের কিয়ামত, তাদের হাসর আর আমাদের হাসরের বিশ্বাস সমান না বলেন? কোরআন কারীম জানিয়েছে, ক্বাদ খাসিরাল্লাযীনা কাযযাবু বিলিকাইল্লাহ হাত্তা ইযা জাআতুহুমুস সাআতু বাগতাতান ক্বালু ইয়া হাসরাতানা আলা মা ফাররাতনা ফীহা। সূরা আনআম 7 নম্বর পারার 10 নম্বর পৃষ্ঠার 9-7 নম্বর লাইনের 4 নম্বর রুকুর 31 নম্বর আয়াতের প্রথম অংশে এটা আছে। তাফসীরে ইবনে কাসির থেকে বলছে, তাফসীরে মারিফুল কোরআনে আছে, আল্লাহ পাক বলেন ক্ষতিগ্রস্ত হয়েই গেছে। খাসিরা এটা মাছের শিকা, ক্ষতিগ্রস্ত হয়েই গেছে ওই মানুষের জীবন যারা আমার আল্লাহর সাক্ষাৎকে বিশ্বাস করে না। হঠাৎ করে যখন তাদের সামনে মরণ এসে যায়, পেছনের দিকে তাকায় আর আজরাইলের দিকে তাকায়, তাকিয়ে দেখে আল্লাহ এ কি করলাম আমি। এখানে সাতনের অর্থ হয় দুইটা, হয় কিয়ামত অথবা মরণ। মরণের সময় যে যন্ত্রণা হযরতে আজরাইলকে দেখার পরে আরম্ভ হয়ে যায়, তখন পেছনের দিকে তাকায় আর বলে, আল্লাহ আমি এ কি করেছি। অহুম ইয়াহমিলুনা আওজারহুম আলা জুহুরিহিম, ওয়া মানে এবং হুম মানে তারা, ইয়াহমিলু হামালা, ইয়াহমালে মানে বহন করা, এটা মজারের আলোচনা, বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার, আলা মানে উপরে, ঝারের বহুবচন আওজার, জোর মানে পেট, হিম মানে তাদের, এদের পিঠের উপরে কিয়ামতের ময়দানে আল্লাহ গোনার বোঝাগুলো চাপিয়ে দেবে। এখানে শিক্ষা আছে একটা, আমি অনেকগুলো তাফসীর গবেষণা করে এটা বের করেছি, ঝাড়ের বহুবচন যেহেতু আমার আল্লাহ ঝাড় দিয়েছেন, কিয়ামতে অনেক মানুষের পিঠের উপরে আল্লাহ গোনার বোঝাগুলো এমন চাপানো চাপাবে, ফেরেশতারা দেখে বলবে, আলা সামা ইয়াসিরুন, কত নিকৃষ্ট বোঝা এই লোকটা বহন করে নিয়ে যাচ্ছে। একটা মানুষ দুনিয়ায় 50 বছর হায়াত পেয়েছে, 5 মন গোনা করেছিল, কয় মন কথা বলছে?
পঞ্চাশ বছরে পাঁচ মন গোনা করে লোকটা মারা গেছে। কেয়ামতের ময়দানের পিঠের উপরে পাঁচ মন গোনা চাপিয়ে দিলেই তো ওর হিসাব শেষ, নাকি না? মানে কিন্তু একটা মানুষের গোনা করেছিল পাঁচ মন, ওর মাথার উপরে পিঠের উপরে যদি আল্লাহ পাঁচশো মন গোনা চাপিয়ে দেয় তাহলে আল্লাহ অবিচারক। হ্যাঁ, আপনি হিসাবটা মিলিয়ে দেন, পাঁচ মন গোনা করেছে পাঁচ মন তুলে দেবে, পাঁচশো মন ওর পিঠের ওপরে দেবে কোন কারণে? এবার কারণ বলছি, যাদের জীবনের সাথে মিলবে মিলিয়ে নেন, না আয়াত বাদ দিয়ে দেব। একটা মানুষ মাস পঞ্চাশ বছর বয়স পর্যন্ত পাঁচ মন গোনা করে মারা গেছে, আমিও জানি, কিন্তু লোকটার ছেলে তো বসে নেই, ওর মেয়ে তো বসে নেই, ওর ছেলে ওর সম্পদ নিয়ে টাকা পয়সা নিয়ে একশো আশি মাইল বেগে গোনা চালাচ্ছে, ওর মেয়ে সারা দিন সারা রাত বসে বসে ও নিজে এখন কিরণ মালা হয়ে গেছে, আর ওর যে বউটা দুনিয়ায় বউ আর বউ নেই, ও বউ হয়ে গেছে কট কয়টি, এরকম বউ এরকম মেয়ে এরকম ছেলে, অথবা এমন একটা সংগঠন তৈরি করেছে যে সংগঠনের লোকেরা সারা জীবন মানুষের উপর অত্যাচার চালায়, জুলুম নির্যাতন করে, এমন একটা দল বানিয়েছে যে দলের লোকেরা মানুষকে দেখতে পারে না। আপনি হয়তো মারা গেছেন পঞ্চাশ বছর বয়সে পাঁচ মন গোনা করে, কিন্তু এরা তো বসে নেই, আপনার দলীয় লোক, আপনার সংগঠনের লোক, আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার সম্পদ দিয়ে, আপনার মেধা দিয়ে, আপনার ক্ষমতা দিয়ে যত অন্যায় দুনিয়াতে করবে, এর একটা গোনা ফেলাক্সে লোড হয়ে আপনার আমল নামায় যাবে। এই জন্য পাঁচ মন গোনা হয়ে গেছে কত মন? আল্লাহ বিচারক হিসাব নিকাশ করে গোনা করেন। কিয়ামত আমরা বুঝি না, আন্দাজে বলি কিয়ামত হবে, অমরের মতো টেন্ডেন্সি জন্ম হলে গোনা করা তো দূরের কথা, গয়ের কাছেও মানুষ যাবে না। হাদিসটা যদিও দুর্বল, আমি শিক্ষার জন্য বলছি, হযরত আব্দুল্লাহ বলেন, আমার বাবা ইন্তেকালের বারো বছর পরে স্বপ্নে দেখলাম সুন্দর করে গোসল করে ভেজা কাপড় পরে বাড়ির দিকে আসতেছে, ডাক দিয়ে বললাম বাবা এতদিন কোথায় ছিলে? হযরত ওমর বলে, সন্তান বারো বছর আমি দুনিয়ার জীবন ছেড়েছি, এই বারোটা বছর পর এখন আমি জবাব দিচ্ছিলাম আল্লাহর দরবারে, আমার জীবনের কর্মকাণ্ডের হিসাব আমার আল্লাহর দরবারে তুলে ধরেছি, মহান আল্লাহ শেষ পর্যন্ত আমাকে তার গাফফার নামের ওসিলায় মাফ করে দিয়েছে, এখন আমি জান্নাতের নহর থেকে গোসল করে জান্নাতের এই কাপড় পরে জান্নাতে যাচ্ছি। আমার ভাইরা, যেই লোকটাকে পৃথিবীতে জিন্দা অবস্থায় জান্নাতের গ্যারান্টি আমার আল্লাহ পাঠিয়ে দিয়েছেন, দশজন মানুষ জান্নাতের সার্টিফিকেট পেয়েছে জিন্দা অবস্থায়, হযরত ওমর তার ভেতরে দুই নাম্বার, যে রাস্তা দিয়েছে তো চল্লিশ দিন শয়তান ওই রাস্তায় যেতে ভয় পেত, নবী জানিয়েছেন আমার পরে যদি কেউ নবী হয় ওমর আমার আল্লাহর নবী হয়ে যাবে। পৃথিবীতে এত বড় কথা কোনো সাহাবীর পক্ষে নেই, এত সম্মান যার, বিশ্বনবী মাসে মাসেই বলতেন আকাশের তারকা দেখতে পাও, একদিন দুই দিন তিন দিন গণনা করবা, হয়তো একদিন শেষ হয়ে যাবে তারকা, কিন্তু ওমর মুসলমান হওয়ার পরে যত ভালো ভালো কাজের আঞ্জাম দিয়েছে, কিয়ামত পর্যন্ত মানুষ ওমরের নেকি গণনা করবে শেষ হবে না। এই মানুষের যদি বারো বছর লাগে তাও আল্লাহ মাফ করে দিয়েছে, আমাদের কয় বছর লাগবে? এর নাম কিয়ামত, মানে আন্দাজে বিশ্বাস করে বসে আছে, কিয়ামত বিশ্বাস করে আবার সুদ খাবার জম। কুষ্টিয়ার বড় মসজিদে যেখানে নামাজ পড়ায় জমার, একটা লোক দেখি বসে বসে তসবি টিপছে, ডাক দিয়ে বললাম ভাই আপনি কি করেন? বলছে হুজুর আমার কোনো কাজ নেই। কাজ নেই মানে শহরে থাকতে হলে টাকা লাগে। বলছে আমার বাবার জমি ছিল, বিক্রি করে ব্যাংকে রেখে দিয়েছি পঁয়ত্রিশ লাখ টাকা, প্রতি মাসে ওখান থেকে চল্লিশ হাজার টাকা ইন্টারেস্ট আসে,
ওই টাকা তোলে খায়ের আমি আল্লাহ আল্লাহ করি, আমার কোনো গোনা নেই। আমি বললাম তো সুদ কবিরা গোনা হবে, বসো হুজুর আমি জানি সুদ খেলে কবিরা গোনা হয় জানি, এই জন্য টাকা আমার নামে না, টাকা আমার বোন নামে, আর আছি টাকা রেখে দিয়ে বোন নামে, আমি শুধু তুলে নিয়ে আসি বাজার করে দেই, বউ রান্না করে আমি খাই, কোনো গোনা নেই। যদি গোনা হয়েও যাও এটা জিকির করছে, ওই জিকিরের সওয়াব আর এই গোনা কাটা কাটি মাঝখানে জান্নাতে যাবো ফাউ।